বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এলজি বা অন্য কোনো যে কোনো ব্র্যান্ডের আগের যে মনিটরগুলো আছে, যেগুলো শুধু খালি ভিজিয়ে আছে, যে অনেক আগের যে মনিটরগুলো এগুলো নিয়ে, এখন যে স্মার্ট যে বক্সগুলো আছে এগুলো ডাইরেক্ট লাগলে অনেক সময় ডিসপ্লে আসে না, আউট অফ রেঞ্জ দেখায় বা অন্য কোনো প্রবলেম দেখায়। এই সমস্যাটা কেন দেখায় সেটা আজকে আমরা সমস্যাটা সমাধান করা দেখাব। আমরা H96 Mini যে বক্সটা আছে সেটাতে আমরা ডাইরেক্ট এই মনিটরে লাগাইলে আসতেছে না, আউট অফ রেঞ্জ দেখাচ্ছে। এই মেইনলি এটা প্লিজ ক্লিক মাই চ্যানেল সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটন, এটার প্রবলেম হওয়ার কারণ হচ্ছে এটা হলো সেই স্মার্ট বক্সের যে বক্সটা, সেটা এই কার্টুনটা হচ্ছে এইটা, এই মডেল। এটা মেইনলি প্রবলেম হচ্ছে যে এইটার যে আগের যে মনিটরগুলো আছে এগুলোর যে রেজুলেশন বা এই স্মার্ট বক্সের যে রেজুলেশন অনেক সময় অ্যাডজাস্ট হয় না, এই জন্য এই প্রবলেমটা হয়। সব কিছু ঠিক থাকে কিন্তু আসে না। এটা আমরা এখন অন্য কোনো আরেকটা মনিটরে নেব, 19 ইঞ্চি বা 22 ইঞ্চি বা 24 ইঞ্চি অন্য যে কোনো মনিটরে নেব, মনিটর বা টিভি মনিটর যে কোনোটাতে নিলেই হবে। এটাতে আমরা অন করলাম, অন্য আর একটা মনিটর আমরা অন করলাম, এটাতে অন হয় না বিধায় আমরা আর একটা মনিটর অন করলাম, এটা স্লিপ মোডে চলে গেছে। আমরা এটাতে স্মার্ট বক্সে আমরা সেটিং অপশনে যাব। আমরা দুইভাবে যে আমরা এই সমস্যাটা দুইভাবে সমস্যার সমাধান করতে পারি। প্রথম অপশন হচ্ছে হলো আমরা রিমোট যে বক্স আছে বক্সের যে সেটিং আছে এখান থেকে করতে পারি, বা মনিটরের যে রেজুলেশন সেটিং আছে ওখান থেকে করতে পারি। আমরা এটা আজকে দেখব যে সেটিং অপশন বক্সের যে সেটিং অপশন এখানে আমরা যাব। এখানে গেলে এখান থেকে যে সেটিং অপশনে গিয়ে অনেক অপশন আছে, আমরা ডিভাইস রেফারেন্স যে অপশন আছে সেখানে যাব। ডিভাইস রেফারেন্স সেটিং অপশন নিচে ডিভাইস রেফারেন্স, ডিভাইস রেফারেন্সে গেলাম, আমরা এখান থেকে যাব ডিসপ্লেতে। এখান থেকে মানে যে টোটাল সব কিছু এখানে দেওয়া আছে ডিটেলসে, ডিভাইসের সব কিছু ইনফরমেশন দেওয়া আছে। আমরা ডিসপ্লেতে যাওয়ার পরে এইচডিএমআই থেকে রিসলিউশন যে অপশন, আমরা কালার বা অন্য কোনো অপশনে যাব না, এখান থেকে অটো করে দেওয়া আছে। আমরা এখান থেকে 1280x720 যে রেজুলেশন আছে এটাতে আমরা সেটিং করে দিলাম। আমরা অন্য আরেকটা বক্সে দেখব যদি এরকম হয়। আমরা দুইটাতে দেখে দিলাম, এটা আমরা মাউস দিয়ে দেখাচ্ছি, সবগুলো প্রায় একই সিস্টেম আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে। আমরা ওখান থেকে সেটিংয়ে গেলাম, সেটিংয়ে যাওয়ার পর আমরা ডিসপ্লেতে যাব, এইচডিএমআই, তারপরে আপনার হ্যাঁ রিসলিউশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে অনেকগুলো দেওয়া আছে, উপরেরগুলো আছে হাই রেজুলেশন, নিচেরগুলো আছে নর্মাল রেজুলেশন, আর মিডিলের যেটা আছে সেটা দেব 1280x720 যে রেজুলেশন আছে এটা আমরা দিয়ে তারপর ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে আমরা যে আগের যে মনিটর আছে ওইটাতে আমরা লাগাবো। এখানে আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদের যে আগের যে মনিটরগুলো আছে এগুলো নিয়ে এইচডিএমআই নেই, অনেক মনিটরে শুধু খালি ভিজিয়ে আছে, সেক্ষেত্রে আমাদের বক্স যেহেতু এইচডিএমআই স্মার্ট বক্স সেহেতু এইচডিএমআই টু ভিজিএ কনভার্টার আলাদা কিনতে পাওয়া যায়, সেইটা দিয়ে আমরা কনভার্ট করে লাগাবো। আমরা এটাতে লাগানোর সাথে সাথে এসে গেছে। আমরা নর্মালি এভাবেই যদি এরকম সমস্যা হয় এভাবে আমরা সমস্যাটা সমাধান করতে পারবো। তারপরেও যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন। আবারও দেখাচ্ছি, আমরা সেটিং অপশনে যাব, সেটিং অপশনে গিয়ে আমাদের ডিভাইস রেফারেন্স, ডিভাইস রেফারেন্সের ভিতরে ডিভাইসের যে ডকুমেন্টগুলো আছে সব কিছু দেওয়া আছে, এরপরে এইচডিএমআই, এরপরে আমাদের এখান থেকে যে নিচের যে অপশনটা 1280x720 যে রেজুলেশনটা আছে ওটা আমরা সেটিং করে দেব। সেটিং করে দিলেই আমাদের নর্মালি ওকে হয়ে আসবে। আমরা এভাবেই, আসসালামু আলাইকুম।